ছেলে মেয়েকে সমান অধিকার দেব যারা বলে, এরা কিন্তু কথাটা বুঝে শুনে বলে, শুনে শুনে বলে, তালে তালে বলে। আসলে সম্পদে ছেলে মেয়ের সমান অধিকার নয়, বরং মেয়েদের অধিকার ছেলেদের চেয়ে অনেক বেশি, মেয়েদের অধিকার ছেলেদের চেয়ে অনেক বেশি। কেমনে বেশি, আমি দিয়ে একটা উদাহরণ দিই আপনাদেরকে দেখেন। কোন বাবার ঘরে যদি একটা ছেলে জন্ম হয়, তাহলে আল্লাহর বিধান মতে ওই ছেলেটাকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। কতদিন ছেলেটা নাবালক থাকবে, যত ছেলে সাবালক হইলে পরে এই ছেলের লালন পালন করা বাবার দায়িত্ব না। কোন বাবা যদি তার সাবালক ছেলের লালন পালন করে, সেটা হবে لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় يا সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তাতে আল্লাহ বলেন, কোন মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, অন্য আয়াতে এই দুই গুণের সাথে আরো দুইটা গুণের উল্লেখ করে বলে, নেক আমলটা যদি সহি নিয়তে করে এবং নবীর তরিকা মতে করে, তাহলে সর্বমোট কাজ হইল চারটা। এক নম্বর মুমিন হবে, দুই নম্বর আমল ভালো করবে, তিন নম্বর আমল করবে সহি নিয়তে, চার নম্বর আমল করবে রাসূলের তরিকা মতে। এই চার কাজ যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন,
মিন জাকারিন আও উনসা, এরা পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ এদেরকে পবিত্র জীবন দান করি। কোন মানুষ যদি মুমিন হয়, নেক আমল করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, তাহলে সেই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ তাকে পবিত্র জীবন দান করবে। আর তার আমলের তুলনায় বহুগুণ বেশি পুরস্কার দান করবে। এখানে আমাদের বুঝার ব্যাপার হলো যে মানুষ মুমিন কিভাবে হয়। নেক আমল আর ইমানে ব্যবধান কি? সহিনিয়ত কাকে বলে? নবীর তরিকা কাকে বলে? এই বিষয়গুলি পরিষ্কার না হওয়ার কারণে আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যারা নিজেদের ইমান নষ্ট করে ফেলেছে, অথচ নিজেদেরকে নিজেরা মুমিন মনে করে। অনেক মানুষ এমন আছে যারা নেক আমল করে কিন্তু সহি নিয়তে করে না, গলত নিয়তে করে, অথচ নেক আমলের পুরস্কার পাওয়ার আশা করে। অনেক মানুষ এমন আছে যারা নেক আমল সহি নিয়তেই করে কিন্তু নবীর তরিকা মতে করে না, মন গড়া মতে করে, এর বিনিময়ে আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশা করে। কাজেই আমাদের ইমানও যেন সহি হয়, আমলও যেন সহি হয়, নিয়ত যেন সহি হয়, এবং আমলগুলি যেন আমাদের নবীর তরিকা মতে হয়, যাতে আমরা আল্লাহর কাছে এর সঠিক পুরস্কার লাভ করতে পারি। এই জন্য ইমান কিভাবে সহি হয় সেটা আলোচনার মাধ্যমে বুঝতে হবে, আমল কিভাবে সহি হয় সেটা আলোচনার মাধ্যমে বুঝতে হবে, নিয়ত কিভাবে সহি হয় সেটা আলোচনার মাধ্যমে বুঝতে হবে। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে তার নাম মুমিন, আল্লাহকে বিশ্বাস করার নাম ইমান, আর যে বিশ্বাস করে তার নাম মুমিন। কিন্তু আল্লাহকে বিশ্বাস করার মর্ম কি? কেউ যদি আপনাকে বলে যে আমি আপনাকে বিশ্বাস করি কিন্তু আপনার কথা বিশ্বাস করি না, বিশ্বাস হইল হইল না? ঠিক তেমনি ভাবে এই সমাজে অনেক মানুষ এমন আছে যারা কয় আমি আল্লাহ বিশ্বাস করি কিন্তু আল্লাহর অনেক কথা আছে এগুলি বিশ্বাস করে। আমার কথা বুঝে থাকলে আপনারা বলেন, আল্লাহর কথা বিশ্বাস না করলে আল্লাহ বিশ্বাস হয়? কাজেই আল্লাহকে বিশ্বাস করার মানে হলো আল্লাহর কথাগুলি বিশ্বাস করা, এই বিশ্বাসটার নামই হলো ইমান, যার অন্তরে থাকে তার নাম মুমিন। এখন আমাদের জানার দরকার যে আল্লাহর কথা আছে কোথায়। 30 পারা কোরআন সরাসরি আল্লাহর কথা। আপনারা আপনাদের অনেকের জানা থাকার কথা, 30 পারা কোরআনকেই আল্লাহর কালাম বলা হয়। কি বলা হয়? কালাম শব্দের অর্থই কথা। 30 পারা কোরআনের ভিতরে আল্লাহর কথা ছাড়া আর কারো কোনো কথা নেই। কাজেই 30 পারা কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সবগুলি বিশ্বাস করার নাম ইমান, যে বিশ্বাস করে তার নাম। 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ যত কথা বলেছেন এর মধ্যে একটা কথা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটাও 30 পারা কোরআনের ভিতরে আছে, এটাও আল্লাহর একটা কথা। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কথাটা, এই লা ইলাহা ইল্লাল্লাহ যে কথাটা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই যে একটা কথা, এই কথাটা খ্রিস্টানেরাও বিশ্বাস করে, ইহুদিরাও বিশ্বাস করে, তারাও বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। খ্রিস্টানেরাও বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইহুদিরাও বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এমন কি
মূর্তি পূজারী হিন্দুরা পর্যন্ত বলে আল্লাহ সৃষ্টিকর্তা, আসমান জমিনের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুনাল্লাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি মক্কার মূর্তি পূজারীদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন সৃষ্টি করল কে, তারাও বলবে একমাত্র আল্লাহ। তাদের ভাষায় তারা বলতো সৃষ্টিকর্তা। আমাদের দেশের মূর্তি পূজারীদের ভাষায় বলে ভগবান। আমরা দেশে যারা মূর্তি পূজা করে এরা সৃষ্টিকর্তাও কয় ভগবান। তো আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তা, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথাটা ইহুদিরাও বিশ্বাস করে, খ্রিস্টানেরাও বিশ্বাস করে। তাহলে তারা মুমিন হইল না কেন? এর কারণ আল্লাহ কোরআনে এক কথা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে আল্লাহ আরেক কথা বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাও কোরআনে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ যেমন আল্লাহর একটা কথা কোরআনে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহও কোরআনে আল্লাহর একটা কথা এটা কোরআনে আছে। খ্রিস্টানেরা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে না, ইহুদিরা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে না, মূর্তি পূজারীরা আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করলেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রাসূল এই কথাটা বিশ্বাস করে না। ওইলনি মুমিন। তাহলে কোরআনের এক কথা বিশ্বাস করে আর এক কথা বিশ্বাস করে না তার নাম মুমিন না? যে কোরআনের সব কথা বিশ্বাস করে তার নাম মুমিন? কোরআনের সব কথা যারা বিশ্বাস করে তাদের নাম হল মুমিন। চার কামের প্রথম কাম, যে ব্যক্তি মুমিন হবে, এই হলো মুমিন হওয়ার মর্ম। কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সমস্ত কথাকে সঠিক এবং সত্য বলে বিশ্বাস করার নাম ঈমান। এই বিশ্বাসটা যারা করে তাদের নাম মুমিন। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কথা বলেছেন এর মধ্যে আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমান যারা নিজেদেরকে নিজেরা মুসলমান মনে করে, মুমিন মনে করে, কিন্তু কোরআনে আল্লাহ যে সমস্ত কথা বলেছেন এর সবগুলি বিশ্বাস করে, সবগুলি বিশ্বাস করে সঠিক বলে মনে করে। এর মধ্যে একটা উদাহরণ দেই আপনাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, ওয়ালিদ জাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াই। কারো মা বাবা মারা গেলে যে সম্পদ রেখে মারা যাইবে, এই সম্পদে ছেলে ভাইব দুই অংশ, মেয়ে ভাইব এক অংশ। আজকে নূতন শুনলেন আপনারা না আরো শুনছেন? মা বাবা যে সম্পদ রেখে মারা যায়, এই সম্পদে ছেলে পায় দুই অংশ, মেয়ে পায় এক অংশ। বর্তমান সমাজের অনেক মুসলমান এমন আছেন যারা এই সূরায়ে নিসার ১১ নম্বর আয়াতে, এই আয়াতে আল্লাহ বলেছেন মৃত পিতা মাতার ত্যাজ্য সম্পদে ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে এক অংশ, এটা মানে না বলে আমরা ছেলে মেয়েকে সমান অধিকার দিই। ছেলে মেয়েকে সমান অধিকার দেব যারা বলে এরা কিন্তু কথাটা বুঝে শুনে বলে, শুনে শুনে বলে, তালে তালে বলে। আসলেই সম্পদে ছেলে মেয়ের সমান অধিকার নয়, বরং মেয়েদের অধিকার ছেলেদের চেয়ে অনেক বেশি, মেয়েদের অধিকার ছেলেদের চেয়ে অনেক বেশি।
কেমনে বেশি আমি দুই একটা উদাহরণ দিই আপনাদেরকে দেখে। কোন বাবার ঘরে যদি একটা ছেলে জন্ম হয় তাহলে আল্লাহর বিধান মতে ওই ছেলেটাকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। কতদিন ছেলেটা নাবালক থাকবে, যত ছেলে সাবালক হইলে পরে এই ছেলের লালন পালন করা বাবার দায়িত্ব না। কোন বাবা যদি তার সাবালক ছেলের লালন পালন করে সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া, দায়িত্ব না দয়া, দয়া। কিন্তু মেয়ে জন্ম হইলে সাবালক নাবালক কোনো প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা আল্লাহর বিধানে বাবার দায়িত্ব। তাহলে ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব কতদিন, সাবালক নাবালক থাকবে যতদিন, মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব কতদিন, বিয়ে না হবে যতদিন। কাজেই জীবনের শুরুতেই বাবার সম্পদের দ্বারা লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না মেয়ের অগ্রাধিকার? তাহলে সমান অধিকার যারা বলে এরা যদি মেয়েদেরকে ছেলেদের সমান অধিকার দেয় তাহলে জিতাইল না টগাইল? সমান অধিকার যারা বলে এরা বুঝা বলে না, এই সমান অধিকার দিলে মেয়ের মেয়েরে ঠগাইল। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানে মেয়েদেরকে ছেলেদের সমান অধিকার দিবেন না, ছেলেদের উপর অগ্রাধিকার দিবেন। এমনকি অনেক ব্যাপারে অগ্রাধিকারও না, অনেক ব্যাপারে একচেটিয়া অধিকার দিবেন মেয়েদেরকে, ছেলেদের এই সমস্ত কোনো অধিকারই নাই মেয়েদেরকে যে অধিকার দেওয়া। যেমন একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হইল, শুধু ছেলেরই বিয়ার দরকার না মেয়েরও বিয়ার দরকার, উভয়ের দরকার, ছেলের যেমন বিয়ার দরকার মেয়েরও বিয়ার দরকার। একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়া হইল, উভয়ের দরকার পুরা হইল, এর বিনিময়ে যদি কোনো অর্থের লেনদেন করতে হয় তাহলে বিবেক বলে উভয়ের দরকার পুরা হইছে, উভয়েই কিছু টাকা দাও। কিন্তু আল্লাহর বিধান বলে মেয়ে এক টাকাও দিবে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে ছেলের পক্ষ থেকে শুধু মেয়েকে একতরফাভাবে মোহর দিতে হবে। এই মোহরের অধিকারটা মেয়েদের একচেটিয়া অধিকার, ছেলেদের যে ছেলেদের উপর মেয়েদের অধিকার। আপনারা কি জানেন, বিবাহের বিনিময়ে মেয়ে যেমন ছেলে যেমন মেয়েকে মোহর দেয়, মেয়েও ছেলেরে মোহর দেয়, তাহলে অধিকারটা সমান হইল না একচেটিয়া হইল? মেয়েদের একচেটিয়া অধিকার। মোহর দিয়েই শেষ না, বিয়ার পর থেকে সারা জীবন বর মেয়েটাকে লালন পালন করতে হবে, সারা জীবনের খোরাকি দিতে হবে, উভয়ে উভয়কে দিবে না ছেলে একচেটিয়া ভাবে মেয়েকে দিবে? তাহলে এটা কি অধিকার? একচেটিয়া অধিকার, মেয়ের একচেটিয়া অধিকার। কুরাকি দিয়েই শেষ না, সারা জীবনের পোশাকও দিতে হবে। কে দিবে কাকে? স্বামী স্ত্রীকে দিবে। সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর দিতে হবে। কে দিবে কাকে? স্বামী দিতে হবে স্ত্রীকে। উদাহরণগুলি বুঝে থাকলে বলেন আল্লাহর বিধানে ছেলে মেয়ে সমান অধিকার হয়, নারী পুরুষ সমান অধিকার হয় না? সর্বদাই পুরুষের উপর নারীর হয়তো অগ্রাধিকার আর না হয় একচেটিয়া অধিকার। কাজে কাজেই যারা বলে আমরা সমান অধিকার দেব, বুঝা কয় না তালে তালে কয়, বুঝা কয় না তালে তালে, এই তালে তালের কথার দ্বারা হয়টা কি? তালে তালের কথার দ্বারা আল্লাহর কথা অমান্য করা হয়। আল্লাহর কথা অমান্য করার নাম ঈমান? এই দেখেন ঈমান কেমনে যায়, আল্লাহর কথা অমান্য করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেন
মৃত পিতা মাতার তেজ্য সম্পদে ছেলে ভাবে দুই অংশ, মেয়ে ভাবে এক অংশ। এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ছেলের দুই অংশ দিলে, মেয়ের এক অংশ দিলে, ছেলের তো অগ্রাধিকার রইল, মেয়ের অগ্রাধিকার রইল কো? এই কথাটাও ভালো রকম বোঝন দরকার। ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা। এক নম্বর, সাবালক হওয়ার পর থেকে ছেলের লালন পালনের দায়িত্ব বাবার না নিজের হইল। বিয়া করার পর থেকে বউ ফালার দায়িত্ব বাপের না নিজের হইল।